সদ্য বিয়ের পিঁড়িতে বসেছেন করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের প্রসন্নময়ী ওরফে অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য। গত বছরে আইনি বিয়ের ঝুঁকি মিটিয়ে ফেলেছিলেন তিনি। অবশেষে জামাই ষষ্ঠী কাটিয়ে সাত পাকেও ঘুরে ফেললেন তিনি। পেশায় সঙ্গীতশিল্পী শুভময় মিত্রের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সোমাশ্রী। দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে শুভ পরিণয়। দুর্গাপুরের মেয়ে সোমাশ্রী, তাই বিয়েটাও হয়েছে সেখানে। লাল টুকটুকে বেনারসি গা ভরা গয়নায় সেজে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। শুভময় পড়েছিলেন লালপাড় সাদা ধুতি এবং পাঞ্জাবি। আর শুক্রবারে ছিল করুণাময়ী রানী রাসমণি খ্যাত এই নায়িকার বিয়ের রিসেপশন। সেখানে ঝলমলে সাজে ধরা দিলেন অভিনেত্রী। সামাজিকভাবে শুভময় মিত্রের সঙ্গে বিয়ের বাথরে বাধা পড়লেন নায়িকা। বাইপাস লাগোয়া এক ব্যাঙ্কোয়েটে বসেছিল সোমাশ্রী ওরফে সানায়া এবং শুভময়ের বিয়ের রিসেপশন পার্টি। এদিন রাসমণি পরিবারের সদস্যরা পৌঁছেছিলেন সোমাশ্রীকে শুভেচ্ছা জানাতে। পর্দার গদাই ঠাকুর সৌরভ সাহা পৌঁছেছিলেন স্ত্রী সুস্মিতার সঙ্গে। সোমাশ্রীর সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী তথা অভিনেত্রী রোশনী ভট্টাচার্যেরও দেখা মিলল স্বামী তুর্যসেনের সঙ্গে। সোমাশ্রী শুভময়ের বিয়ের মধ্যপণি ছিলেন আদ্রিত রায়, পর্দার উচ্ছেবাবুর ব্যান্ডমেট শুভময়। পোস্টার বয়সের সদস্য শুভময়ের রিসেপশনে হাজির ছিলেন আরজেশ রায়, সৌমিত্র রায়রা। বিয়ের দিন পারফেক্ট বাঙালি কোনে সাজে দেখা মিলেছিল সোমাশ্রীর। তবে বিয়েতে একটু হাটকে লুকে পাওয়া গেল তাকে। হালকা গেরুয়া লেহেঙ্গায় ঝলমল করলেন নায়িকা। ব্লু রঙা প্যান্ট স্যুটে পাওয়া গেল তার বেটার হাফকে। আপাতত অভিনয় থেকে কিছুদিনের ব্রেক নিয়েছেন। শীঘ্রই নতুন চরিত্রে ফিরবেন নায়িকা। সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।